নমস্কার বন্ধুরা, বিপস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য সামান্য একটু সর্ষের তেল নিয়েছি। এবার দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি হলুদ, নুন পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। প্রথমে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে চিকেনগুলো এই মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। এই মশলার সাথে দিচ্ছি 100 গ্রাম টক দই। সমস্ত মশলা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর ঢাকা দিয়ে এইভাবে 1 ঘন্টা রেখে দিতে হবে। সামান্য গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। এখানে 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। ম্যারিনেশনের সময় বেশ কিছুটা হলুদ দিয়েছিলাম, তাই এখানে সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। মশলাটা যাতে ভালো মতো কষা হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে মশলাগুলো আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে কোনোভাবে কড়াতে না লেগে যায়। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো মতো কষতে হবে, 1-2 বার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আবার কষে নিতে হবে। ঢাকা দেওয়ার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে। 2-3 বার এইভাবে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটা ভাজা মশলা এখানে দেব। এখানে রয়েছে 1/2 চা চামচ করে জিরে, ধনে এবং মৌরি, তার সঙ্গে 2টো তেজপাতা। এগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল বলে এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ম্যারিনেশন করার পর যে মশলা লেগেছিল সেইটা জল দিয়ে ধুয়ে নিয়ে দিচ্ছি। আর একবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে সামান্য গরম মশলা দিচ্ছি, কসুরি মেথি একটু গুঁড়ো করে দিচ্ছি। গ্যাসের সামনে রেখেছিলাম, তাতে একটু গরম হয়ে গেছে তাই গুঁড়ো করতে সুবিধে হলো। দিচ্ছি ধনে পাতা, 2 মিনিট নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। নুন যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আরেকবার নুন দিয়ে দেবেন, আমার এখানে নুন লাগছে না। তরকারিটা একটু ঝোলঝোল থাকবে তাই আর বেশি ঝোল শুকানো যাবে না, এবার নামিয়ে নেব।
যারা একই রকম ঝোল খেয়ে বোর হয়ে যাচ্ছেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা, এই রকম রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।